डियर ভিউয়ার্স আমি চাই প্রত্যেককে আপনারা মধ্যবিত্ত ট্র্যাপ থেকে বেরিয়ে এসে ধনী হন। ব্যাগে মধ্যবিত্ত দরিদ্র ধনী এই সমস্ত কথাগুলোকে শুনলে পরে আমার মনে হতো, সত্যি মনে হতো যে ঠাকুর মার ঝুরির গল্প। ইয়েস, কিন্তু আজ সেটা মনে হয় না। আজ যেটা আমি বাস্তবায়িত করেছি, বাস্তব জীবনে যেটা আমি দেখেছি, পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই। যদি চেষ্টা করেন তাহলে সমস্ত কিছুকে অ্যাচিভ করা যায়। মানুষ যখন মঙ্গল গ্রহে যাচ্ছে, চাঁদে যাচ্ছে, সূর্যে রকেট পাঠাচ্ছে, তখন মানুষ কেন কেন শান্তি পাবে না, কেন অর্থনৈতিক দিক থেকে একটু ফ্রিডম হবে না? আমি চাই আমার প্রিয় ভিউয়ার্স প্রত্যেকে আপনারা জীবনে সুখী হন, সাফল্য যেন আপনাদের হাতের মুঠোয় থাকে। হাউ টু বিকেম এ রিচ, এই টপিক্সের ওপর আজকে 8টি পয়েন্ট আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো, যার প্রত্যেকটা পয়েন্ট একে অপরের পরিপূরক। দয়া করে স্কিপ করে একটি পয়েন্ট বাদ দিয়ে আরেকটি শুনবেন না। প্রতিটা পয়েন্ট মূল্যবান, প্রত্যেকটা পয়েন্টের ওজন এক কুইন্টালেরও বেশি। ইয়েস, যদিও রসিকতা করলাম। প্রথম পয়েন্টটি হচ্ছে আর্থিক লক্ষ্য স্থাপন করুন। এখানে আর্থিক লক্ষ্য মিনস আপনি কত টাকা পেলে নিজেকে ধনী বলে মনে করবেন। আপনি রিটায়ারমেন্টের সময় 5 লাখ, 10 লাখ, 50 লাখ না 1 কোটি টাকা রাখতে চান? রিটায়ারমেন্টের বয়স কত হবে? ভবিষ্যৎ প্রজন্মের জন্য ধন সম্পত্তি আপনি কতটা রেখে যেতে চান? বা জীবনের সাকসেসের মুহূর্তে যে না, এই 40 বছর রিটায়ারমেন্টের পর আমি দেশ বিদেশে ঘুরে বেড়াবো, একগুচ্ছ টাকা রেখে দেওয়াটা আমার উদ্দেশ্য নয়। তাহলে প্রথমেই আপনাকে যেটা করতে হবে, আপনার লক্ষ্যটাকে স্থির করতে হবে যে আপনি কী চান, কী কী চান, এবং সেটা কিন্তু আপনি একটা খাতার মধ্যে লিখুন। সেকেন্ড গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথাটা বলেছি, হাউ টু অ্যাচিভ ইউর গোল, হাউ টু সাকসেস অফ লাইফ। এই সমস্ত বিষয়গুলোর উপরে আমি যখন আলোচনা করেছি তখনই বলেছি যে ঋণ পরিশোধ করুন। জীবনে একটা টাকাও ঋণের বোঝা যেন আপনার মাথায় না থাকে। বর্তমান আর্থিক অবস্থা এমনই, গভর্নমেন্ট জন্মানো মাত্রই গভর্নমেন্ট মাথার উপর ঋণের বোঝা চাপিয়ে দেয়। ক্যালকুলেশন করে দেখুন, যদি জীবনে বাঁচতে চান এক্সট্রা ঋণের বোঝা আর চাপাবেন না। দয়া করে নিজের জীবন বৃত্তির জন্য, পেট চালানোর জন্য, শখের জন্য ধার করবেন না, পরিশ্রম করুন। সৃষ্টিকর্তা হাত পা চোখ মুখ নাক কান সব দিয়েছে, কেন অযথা ধারের ঋণের বোঝা বাড়িয়ে মানসিক চিন্তাটাকে বাড়াবেন? অসুস্থ হয়ে পড়বেন তো, শোধ করবেন কী করে? রাতের ঘুম হারাম হয়ে যাবে। ঋণ শোধ করুন, যত দ্রুত পারেন ঋণ শোধ করুন। এমার্জেন্সি ফান্ড তৈরি করুন। এর আগেও আমি বলেছি, বহু ভিডিওতে বলেছি যে আপনার মান্থলি খরচ যা তার 6 গুণ টাকা। ধরুন আপনার মাসে 20,000 টাকা খরচ হয়, তাহলে 6 গুণ মিনস 1,20,000 টাকা, অথবা 12 মাসের টাকা যেটা হবে সেটা আপনার কাছে লিকুইড মানি হিসেবে রাখুন, সেটা ব্যাংকেই রাখুন, সেভিংসে রাখুন, কিন্তু যখন ইচ্ছে তখন যেন সেটা তুলতে পারেন। আর এমার্জেন্সি ফান্ড মানে হচ্ছে আরও একটা ফান্ড, আপনার আয়ের 10% টাকা, যে টাকাটা আপনি রোজগার করছেন তার 10% টাকা আপনি অবশ্যই একটি আলাদা ফান্ডে রাখুন, যেখানে হাত দেবেন না মহাবিপদ ছাড়া, যেটার জন্য লোকের কাছে হাত পেতে ধার করতে হয়, তখন আপনি ওই টাকাটিকে তুলবেন। এবার তোলার পরে কাজ শেষ হয়ে গেলেই আপনার দায়িত্ব সেইখানে আবার ওই পুনরাবৃত্তি করে টাকাটাকে পূরণ করে দেওয়া। এমার্জেন্সি ফান্ড গঠন করুন যদি জীবনে দ্রুত ধনী হতে চান। যদি শূন্য থেকে লড়াই শুরু করেছেন, আমি জানি আপনি এই পদ্ধতিগুলো যদি অবলম্বন করেন তাহলে অবশ্যই আপনি লক্ষ্যে পৌঁছাবেন। জিরো থেকেই হিরো হওয়া যায়। যারা হিরো হয়ে জন্মায় তাদের থেকে কৃতিত্ব তো আপনার বেশি হবে যদি আপনি জিরো থেকে উঠে আসতে পারেন। ইয়েস, এটাই সত্য। নেক্সট পয়েন্ট, এখনই বিনিয়োগ করুন। আপনি ইয়ং জেনারেশনের মধ্যে একটা জিনিস লক্ষ্য করবেন যে আজকে ইনকাম করতে শুরু করলাম, চাকরি হোক, বিজনেস হোক, যা কিছু হোক, থাক না 6 মাস একটু ইনকামটা খরচ করি, একটু ঘুরি ফিরি, একটা শখ করি, একটা মোবাইল কিনি, একটা টিভি কিনি, একটা ল্যাপটপ কিনি, বিভিন্নভাবে একটু, আরে বাবা সারা জীবন তো পরিশ্রম করবো, জমাবো, এই যে ভাবনাটা না, আপনি যত দ্রুত ইনভেস্ট শুরু করবেন তত দ্রুত সফল হবেন। কেন? ইনভেস্টের একটা ইন্টারেস্ট পাওয়া যায়, এক্সপেন্সেসের কোনো কিন্তু ইন্টারেস্ট পাওয়া যায় না। তাহলে আপনি যদি আজ থেকেই ইনভেস্ট শুরু করে দেন তাহলে আপনি কিন্তু একটা সময় পরে মোটা অঙ্কের টাকা পাবেন। ইন্টারেস্টের ইন্টারেস্ট এইভাবে চক্রবৃদ্ধি হারে যদি সুদ বাড়তে থাকে, তাহলে আমি দৃঢ়তার সঙ্গে বলছি আপনি 5 বছর পরে যদি ইনভেস্ট শুরু করেন, আর আপনার বন্ধু যদি আজ থেকে ইনভেস্ট শুরু করে, রিটায়ারমেন্টের সময় আপনার ডবল টাকাও তুলবে। আপনি এটা ক্যালকুলেশন করে দেখুন। সুতরাং অবশ্যই দেরি নয় সঞ্চয়ের ব্যাপারে। আজই এই মুহূর্ত থেকে আপনি
ইনভেস্ট করতে শুরু করুন। নেক্সট পয়েন্ট, একটি খাতে সমস্ত টাকা রাখবেন না। ওয়ারেন বাফেটের কথা, যে একটি ঝুড়িতে সমস্ত ডিম রাখবেন না। এটা সেই যুগেও ছিল, আজও আছে, আগামী দিনেও থাকবে। কে দেউলিয়া হচ্ছে, কে পালিয়ে যাচ্ছে, কে উঠছে, আপনি যদি সব টাকাটাকেই ব্যাংকের মধ্যে রেখে দেন, সব টাকাই শেয়ার মার্কেটে খাটান, সব টাকাই মিউচুয়াল ফান্ডে লাগান, তাহলে বস একটা সময় হয়তো আপনি নিঃশেষ হয়ে যাবেন। সুতরাং আপনার যে ইনভেস্ট, এই যে বললাম ইনভেস্ট করতে বলেছি, সঞ্চয় করতে বলেছি, সেই সঞ্চয়ের টাকাটাকে আপনি বিভিন্ন জায়গায় সঞ্চয় করুন, বিভিন্নভাবে, বিভিন্ন জায়গায়, যেমন FD, RD, সেভিংস, মিউচুয়াল ফান্ড, সিপ ইত্যাদি ইত্যাদি, ল্যান্ড, যা কিছু, গোল্ড, বিভিন্নভাবে আপনি সঞ্চয় করুন। কখনো কিন্তু একটা জায়গায় সঞ্চয় করবেন না, সঞ্চয়ের যেন মাধ্যম অনেকগুলো হয়। নেক্সট পয়েন্ট, যদি দ্রুত ধনী হতে চান তাহলে আপনাকে বিভিন্ন খাত থেকে ইনকাম করতে হবে। ওই যে বলেছি দ্রুত ইনভেস্ট করুন, ওই ইনভেস্টের টাকা শুধু ইনভেস্ট করেই যাবেন, বছরের পর বছর ইনভেস্ট করে যাবেন সেটা করলে হবে না। প্রথমত ওই ইনভেস্টের টাকা থেকে আপনাকে ইনকাম করতে হবে। হয়তো আপনি ল্যান্ড কিনলেন, ল্যান্ডটা 5 বছর পর দাম 3 গুণ 4 গুণ হয়ে যেতে পারে। গোল্ড কিনলেন, গোল্ডের দাম বাড়বে। তাহলে টাকা থেকে টাকা রোজগার করতে যদি না পারেন তাহলে কিন্তু সারা জীবন গাধার মতো পরিশ্রম করতে হবে। আপনার কাজের প্যারালালি যে কাজটি করতে আপনি সক্ষম, অবসর সময়ে সেই কাজটি করুন, অবশ্যই করুন, জীবনে সফল হবেন। এক হচ্ছে আপনি ল্যান্ডে ইনভেস্ট করতে পারেন, আপনি বাড়ি ভাড়া দিয়ে ইনকাম করতে পারেন। ইনভেস্টের টাকা থেকে বলেছি, আজই আপনাকে করতে হবে সেটা বলছি না, কিন্তু বহুমুখী ইনকামের উৎস আপনাকে তৈরি করতে হবে। আজ থেকেই সেটা চেষ্টা করতে লাগুন। আজ যদি না পারেন 5 বছর পরে পারবেন, না পারলে 10 বছর পরে পারবেন। কিন্তু একটা সময় পরে দেখবেন যে আপনাকে আর অ্যাক্টিভভাবে কাজ করতে হচ্ছে না, বিভিন্ন দিক থেকে ইনকাম এসে আপনার কিন্তু পুষিয়ে যাচ্ছে। অপচয় বন্ধ করুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা, অপচয় বন্ধ করুন। দেখুন, আমরা জানি আমার বাড়ি থেকে 200 মিটার দূরে হয়তো সবজি বাজার, কিন্তু সেটাও আমরা মোটরসাইকেলে যাচ্ছি, গাড়ি নিয়ে যাচ্ছি, সাইকেলে যাবো না, হেঁটে যাবো না। আমি বলছি আপনি সাইকেল চালাবেন না, আপনি হাঁটুন, হাঁটলে স্বাস্থ্য ভালো থাকবে, পরন্তু আপনার তেল খরচটা বাঁচবে। এটাই শুধু নয়, যেখানে 500 টাকা খরচ করলে হয় সেই জায়গায় 5000 টাকা খরচ করে বসছে। নিড বুঝছি না, ওয়ান্ট বুঝছি না, আমাদের শখ তামাশা, জন্মদিন পালন, বিবাহবার্ষিকী পালন, বিভিন্নভাবে পয়সাকে আমরা গাছের পাতার মতো উড়িয়ে দিচ্ছি। 30 দিন কন্টিনিউ পরিশ্রম করার পর আপনার কাজে ফাঁকি না দিয়ে যে টাকাটা আপনি ইনকাম করছেন, ক্যালকুলেশন করুন যে সেই টাকাটা ঘন্টায় কত টাকা ইনকাম করেছেন, সপ্তাহে একদিন ছুটি ছিল, ইত্যাদি ইত্যাদি করে আপনি হিসাব করুন যে ঘন্টায় আপনার পারিশ্রমিক কত। যদি 1000 টাকা পার ডে বেতন হয়, মাসে 30000 টাকা, আপনি 8 ঘন্টা ডিউটি করলেন, মানে এই নয় যে 8 ঘন্টার ইনকাম ওটা, আপনি 24 ঘন্টা বেঁচে আছেন, শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, 24 ঘন্টার ইনকাম ওটা 24 দিয়ে ভাগ করুন। 24 দিয়ে ভাগ করার পরে দেখুন যে ঘন্টা ইনকাম কত। আর এই ইনকামের টাকাটাকে আপনি 10 মিনিট আড্ডা মারতে গিয়ে উড়িয়ে দিচ্ছেন, লজ্জা লাগে না? তারপরে দারিদ্রতা দেখাচ্ছেন, আমি দরিদ্র, আমাকে কেউ হেল্প করে না, কেন হেল্প করবে, অক্ষম, আপনি পঙ্গু, প্যারালাইসিস হয়েছে, হ্যান্ডিক্যাপ, ভাবি বলবো না, ভাবি ধীরে সুস্থে কথা বলবো, হয় না, কখনো কখনো বলতে হয়, মাফ করবেন। লাস্ট পয়েন্ট, স্কিম এড়িয়ে চলুন। আমাদের জীবনের যে টাকাটা আমরা রাখি সেই টাকাটাকে না স্কিমের পেছনে উড়িয়ে দিই। চৈত্র সেল, 50% লেসে মাল পাওয়া যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আপনি যদি বিজনেস করেন, 12টা নিলে 1টা ফ্রি, আপনি যদি 5 লাখ টাকার মারলেন 50,000 টাকার ফ্রি, এই যে স্কিমগুলো চালু হয়, অ্যাকচুয়ালি স্কিম তো দেওয়া হয় কেন বলুন তো? যেটা গোপন রহস্যই হচ্ছে, যখন কোনো মাল স্টক বেশি হয়ে যায়, সেই মালটা এক্সপায়ার ডেট হওয়ার আগে, নষ্ট হওয়ার আগে সেই মালটাকে ছেড়ে দেওয়া হয় মার্কেটে স্কিমের দ্বারা। আপনার প্রয়োজনীয় যে মাল তার সঙ্গে সেটাকে ঝেড়ে দেওয়া হলো। ইয়েস, এটাই সত্য, যতটা সম্ভব স্কিম এড়িয়ে চলুন। হ্যাঁ, ডাইরেক্ট বিজনেস করছেন, আপনি বলুন কত টাকা কমিশন দেবেন, কত টাকা প্রফিট দেবেন, ইয়ারের নিয়ে এগিয়ে দেবেন, নো স্কিম, আমার 3টে দরকার 3টে নেবো, 30,000 দরকার 30,000 নেবো, স্কিম থাকবে না আপনার। তাহলে গর্দনটা বাঁধা হলো না, বিজনেস করতে গেলে এই টিপসটা নিতে হবে। আশা করি আমার প্রত্যেকটা পয়েন্ট আপনারা বুঝতে পারছেন। যদি ভালো লাগে আমার এই আলোচনা, একটা লাইক ও সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, কারণ আমি চাই আমার প্রত্যেকটা বাঙালির সন্তান যেন বুঝতে পারে অর্থনীতি কী,
আপনাদের জন্য বিভিন্ন বই ইন্টারনেট আমার নিজের অভিজ্ঞতা সমস্ত কিছুকে সঞ্চয় করে আপনাদের জন্য ভিডিও বানিয়ে আমি শেয়ার করছি। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, যেমন আছেন আগামী দিনেও যেন আপনাদের পাই। ধন্যবাদ, ভালো থাকবেন।